জয়নি জয়নিতায় রাতে রাতে বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ একদম আমার মায়ের ভিডিও মাকে আজকের হসপিটালে অ্যাডমিট করার জন্য নিয়ে যাচ্ছে তো বড়মশাই গেছে বড়মশাইকে বলেছিলাম সেখান থেকে একটু ভিডিও করে পাঠাবে তো তাই ওরা ভিডিওটা পাঠিয়েছে সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তাহলে চলো মা যাওয়া হসপিটাল পর্যন্ত এবং অপারেশন পর্যন্ত কি কি হয়েছে সে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি এখন মা রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এ বাড়ির পাশের দাদা এরা সব আমাদের রেশন দোকান আছে তো রেশন দোকানে করে তারা এসছে তার মা মাকে মাসি বলে তো মাসির সঙ্গে দেখা করছে তো আর এদিকে আমার দিদির মেয়ে দাঁড়িয়ে আছে দিদি দাদার ছেলে দাঁড়িয়ে আছে সে শুধু যাবে বলে চিৎকার করছে এই যে এর নাটক শুরু হয়ে গেছে এই যে কি বকর বকর করে উফ কত রকমের কথা এখন আবৃত্তি এখন আবার এক্সারসাইজ শুরু হয়ে গেছে থাম্মি যাবে বলে কাওয়া যাওয়ার জন্য কান্নাকাটি করছিল কিন্তু রাত হয়ে যাবে না তো ওকে নিয়ে যাওয়া বাচ্চাকে হসপিটালে না নিয়ে যাওয়াই ভালো অ্যাডমিট হওয়ার পরে অপারেশনের পরে ওর মা আর ও যাবে হয়তো এখন যাবে না ওর মা ছাড়া যায় না এইবারে সবাই রওনা দিয়ে দিয়েছে যে তার মা চলে এসছে আমাদের হিটলার চলে এসেছে এসে শাশুমাকে গড় করে নিচ্ছে শ্বশুরবাবুকে গড় করে নিচ্ছে এই প্রণাম কাজ শুরু হয়ে গেছে সবাই একে একে এখন প্রণাম করবে শাশুড়ি মা তার মানে বৌমার প্রণামের জন্য অপেক্ষা করছিল বৌমা এসে প্রণাম করার সাথে সাথে সবাই রওনা দিয়ে দিয়েছে দুগ্গা দুগ্গা বলে চলো আমার মাও বেরিয়ে পড়েছে মামিমা চলে এসেছে মামিমা এবারে ব্যাগ ফ্যাগ নিয়ে আমার বড়মশাই আগে টোটোর কাছে চলে গেছে আমার দিদির মেয়ে ও ভিডিও করছে আরও পিছন থেকে আরও একজন কে ভিডিও করছে এদিকে আমার বাবা দাঁড়িয়ে আছে বাবা যাচ্ছে তো বাবাকে তো যেতেই হবে কারণ বাবার একটু হাঁটুর সমস্যা বাবার একটু কষ্ট হয় তবুও বাবাকে যেতে হবে কারণ বাবার বউ যাচ্ছে অপারেশন হতে আর ওদিকে আমার দিদির ছেলে ওই যে খালি গায়ে তার বোনকে কোলে নিয়ে চলে যাচ্ছে আর এখন বাজে কটা বলতো দুটো দুটো হয়েছে দুটোর সময় যাচ্ছে তো তাড়াতাড়ি যেতে বলেছিল মা বলল না খাওয়া দাওয়া করে যাব। আর ওদিকে আমাদের এই যে দাদা বেরিয়ে পড়েছে দাদাকে বলছিলাম যে তুই যাসনি কেন আগের আগেরবারেও বলেছিল ওই তোরা আছিস তোরা না থাকলে আমি যাব। কিন্তু কোনো কাজের নয় আমার দাদা এবারে এই যে মা বাবা আমার বড় সামনে বসে আছে এরা সব চলে যাচ্ছে এই যে টোটোতে করে যাচ্ছে গাড়ি ভাড়া আর করেনি টোটোতে করেই চলে যাচ্ছে আমিও অপারেশন হওয়ার সময় এই টোটোতে যাচ্ছিলাম আমাদের মনো টোটো আর মাও যাচ্ছে টোটোতে করে আর টোটোতে সত্যি কিন্তু যেতে খুব ভালো লাগে খুব জারকিন হয় আমার কোমরগুলো একদম ভেঙে যায় ছিঁড়ে যায় কোমর কি ব্যথা হয় এই রিসেন্টলি মা ও হসপিটালে নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিল বিপির জন্য মাকে ছেড়ে দিয়েছিল তারপরে বাড়ি আসার পরে কি কষ্ট পেটে আর টোটোতে মা যাচ্ছে টোটোতে তবু টোটোতে কিনা একটু ঠান্ডা বাতাস লাগে বেশ ভালো লাগে এই যে মা এখানে আমাদের লালপুলের জাগ্রত কাঁকড়া কালী মায়ের মন্দিরে মা প্রণাম করে নিলো এবারে বাবা মা সবাই চলে যাচ্ছে আর এটা তো এই ব্রিজটা তো তোমরা জানো নামখানার আমাদের ব্রিজ এটা এখন চলে এসেছে চলো নার্সিংহোমে মা অ্যাডমিট হওয়ার পরে তোমাদের দেখাচ্ছে আরও মা তো কত কথা এখানে বলে যাচ্ছে আর এটা সেই নামখানার হাতা নিয়ে দোয়া নিয়ে যে ব্রিজটা ওর উপর দিয়ে যাচ্ছে আর আকাশটার অবস্থা দেখেছি সকালে প্রচুর বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা খুব সুন্দর রোদ প্রচুর কিন্তু আকাশটা যেন দুর্গাপূজার দুর্গাপূজার ফিল হচ্ছে আর এখানে মামি মা বাবা ফোনের গবে ছনা হচ্ছে আইফোন বড় ফোন কত কি বলে যাচ্ছে মামিমা এখন ওগুলো দিতে পারলাম না কারণ এত টোটোর আওয়াজ হচ্ছে সেইগুলোকে আমি মিউট করে এখন আমি নিজেই ভয়েস দিয়ে দিচ্ছি ওয়েদারটা দেখেছো সত্যি আকাশটা দারুণ লাগছে যেন মা বেরিয়ে আসতেছি ওর ভিতর দিয়ে তারপরে অনেকটা পথ পেরিয়ে এসছে এবারে পরের দিন আমার মা এবারে ওটি যাওয়ার জন্য রেডি হচ্ছে তার আগে মাকে এক ঘন্টা আগে স্যালাইন দেবে বিপি ফিপি এ করবে এই তো মাকে এখন স্যালাইন ধরিয়ে দিয়েছে মার ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ওটি হওয়ার কথা ছিল কিন্তু ডাক্তারবাবু এসছে লেটে লেটে আসবে তো তাই জন্য মা রুটিটা দেরি করে হবে মার মাইক্রো সার্জারি হবে তো তার জন্য মা রেডি হয়ে গেছে আর এদিকে দেখো মা এখন বেটে ঘুমাচ্ছে যাওয়ার জন্য সকাল থেকে পেটে কিছু খাবার নেই তাই মাকে বলছে মা বলছে হাই বলছে আর এদিকে দেখো মামি মা আমার বড় মশাই ফোন নিয়ে বসে আছে পাটা খুব ব্যথা করছে মশাই আর এখন আমার দিদির মেয়ে ভিডিও করছে আর এদিকে বাবা বসে আছে বাবার বসতে কষ্ট কিন্তু তবুও বাবা তার বউর জন্য কষ্ট সহ্য করতে ওর রাজি আছে তবুও আমার মা বলে আমার বাবা ভালোবাসে না কি অবস্থা মানুষটাকে যে কোথায় নিয়ে যাই আর রাধে রাধে নিতাই বন্ধুরা এখন আমি কিন্তু ঠাকুর ঘরে আছি এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে বাজ পড়ছে আর আমি ঠাকুর ঘরে বসে আছি আর মাকে ওটিতে নিয়ে গেছে তাই আমি এসে ঠাকুর ঘরে ধূপ দিয়ে প্রদীপ জ্বালিয়ে মার জন্য একটু প্রার্থনা করছিলাম আর মন্ত্র মন্ত্র জানি না আমি শুধু হরে কৃষ্ণই বলে গেছি ওং নম শিবাই বলে গেছি যাতে আমার মার ভালোভাবে অপারেশনটা হয়ে যায় কারণ গতবারে মায়ের বিপি প্রচুর হাই ছিল সুগারও ধরা পড়ে গেছিল আর এবারে তাই মাকে টেনশন করতে না বলেছিলাম বলেছিলাম যে চোখে একটা কাপড় বেঁধে মাকে ওটি রুমে ঢুকাতে আগে অপারেশন হয়েছে মার কিছুই অসুবিধা হয়নি কারণ তখন হচ্ছে আগেই আমাদের সেন্সলেস করিয়ে তারপরে অপারেশন থিয়েটারে নিয়ে যেত এখন তো আগে সেই কমরে ইঞ্জেকশন দিচ্ছে তারপরে সেন্সলেস করাচ্ছে যার জন্য মা ভয় পেয়ে গেছিল আমি ভয় পেলে আমি বিন্দা সব দেখেছি আমার ওটি হওয়ার সময় তো ওখানে দুটো ছেলে ছিল সে তো ও বন্ধু বান্ধবী ললিতা তোর ব্যথা এই সব গান করছিল আর কি আর কি পর তারপরে ফোন করে ওদের ওখান থেকে বললো আমার দিদির মেয়ে আমার বড় যে মায়ের রুটি হয়ে গেছে উপকার করেছে আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক এবার ভালোভাবে অপারেশন হয়ে গেছে এই যে মাকে বেডেও দিয়ে দিচ্ছে এখানে এসে মার সব স্যালাইনগুলো ঠিক করছে মার পেট থেকে আর মায়ের পেট থেকে কতগুলো স্টোন বেরিয়েছে আলট্রাসাউন্ডে একটা শুধু বড় স্টোন ধরা পড়েছিল তো ছয় সাতটা মার পেটের ভিতর থেকে স্টোন বেরিয়েছে কত কষ্ট পেয়েছে আমরা শুধু বলতাম জল খাও তোমাদেরও এরকম স্টোন হলে অবহেলা করবে না তাড়াতাড়ি অপারেশন করিয়ে এখন মা শুয়ে আছে মা এই যে মাকে বেটে তো দিয়ে দিয়েছে আগেই দেখলে আর সবাইকে রেখেছে দিদির মেয়ে তো ছিল বাবা আর আমার বড় মশাই চলে যাওয়ার কথা ছিল মা কাউকে যেতে দেয়নি সবাই এই যে সারা রাত ওরা বসে আছে এই যে এরা তো বসেই আছে নিচে আর আমার বাবা তো চেয়ারে বসেই আছে তোমরা দেখছো আর দিদির মেয়ে সারা দূরে ভিডিও করে আমাকে দেখাচ্ছে আর আমি ভিডিও কলে কথাও বলেছি ভগবান তাড়াতাড়ি আমার মাকে সুস্থ করে দিক এইটুকুই আমার কামনা মায়ের কাছে এই যে মা এখন সেন্সলেস এবারে ভোরের দিন সোমবার ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমার বাড়ির ওখানে বড় মন্দিরে সব জল ঢালতে যাচ্ছে এখন ভোর চারটে আমার বড় মশাই সেটাকেও ভিডিও করেছে তো খুব ভালো লাগলো ও নমাশিবাই সবাইকে ভালো রাখুক এবারে মাকে অনেক আরও চার পাঁচ দিন পরে মাকে এই যে রেডি হয়ে গেছে মার আজকে ডিসচার্জ হয়ে গেছে মার মাথা ব্যথা করছে প্রচুর পেটে ব্যথা করছে আর এদিকে বড়মশাই সব কাগজ কমপ্লিট করে নিয়েছে কাগজপত্র পেমেন্ট হয়ে গেছে আর এই যে মামি তো খুশি এবারে বাড়ি যাবে মামাকে দেখবে দুটো মেয়েকে ছেড়ে এসে যে সব কিছু প্যাক হয়ে গেছে আর সেম রুমটায় আমিও ছিলাম মাও ছিল আর মার আবার সেলাই তো এক সপ্তাহ পরে আবার কাটা হবে এই যে সব রওনা দিয়ে দিয়েছে দুগ্গা দুগ্গা বলে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে এবার সবাই বাড়ি চলে আসবে তো চলো অনেক মানে ধন্যবাদ ভগবানকে মায়ের ভালোভাবে অপারেশন হয়ে গেছে এইভাবে জানি না মা বাড়িতে সুস্থভাবে তো থাকে না সারাক্ষণ শুধু হেঁটে বেড়াবে করবে সে করবে চলো মার মাইক্রো সার্জারি বলে মা তাই হাঁটছে আমার তো খুব কষ্ট হয়েছিল এবার নিচে চলে এসে এই যে কালো স্যুট পরা মেয়েটাই যে হাসি হাসি সরষা যে হাতটা ওলালো এ হচ্ছে নার্স সেখানকার প্রচুর ভালো আমার মাকেও খুব কেয়ার করেছে আর আমাকে তো প্রচুর ভালোবাসতো আর আমার বড় সেলাইন সব পাল্টে দিত বলে ওরা খুব বলতো বলে দাদাটা খুব ভালো আমাদের কত হেল্প করে দিয়েছে এবারে মাকে ধরে গাড়িতে তুলে দিচ্ছে বলছে তুমি ছাড়ো আমি একা বসে উঠবো এই সব ছেড়ে দিল এবারে আমাদের মিনিস্টার বাবু উঠে যাচ্ছে মানে আমাদের মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার আমার বাড়ির এবারে উঠে যাচ্ছে চুপ করে বসে পড়লো এই যে গাড়িও রওনা দিয়ে দিয়েছে বাড়ির দিকে পুরো সবুজের সবুজ চলো বাড়ি মা আসুক গুড ইভিনিং শুভ সন্ধ্যা রাধে রাধে বন্ধুরা আর আজকের তোমাদের সঙ্গে কিছু তো কাজের ভিডিও করিনি শুধু মায়ের নার্সিংহোমের জার্নিংটা শেয়ার করলাম মা আজকের বাড়ি পৌঁছেও গেছে পৌঁছানোর ভিডিওটার আমি দেখাতে পারিনি কারণ কেউ করেও নি তো এই কদিন নার্সিংহোমে কি করেছে না করেছে সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালোভাবে মায়ের অপারেশন হয়ে গেছে এইটাই ধন্যবাদ আর মায়ের অপারেশনের যে কষ্টটা মার আগের বারে বিপি হাইয়ের জন্য মাকে ঘুরিয়ে দিয়েছিল। এবারে সেম সেই হয়েছিল কিন্তু মামা ছিল বলে এবারে মার অপারেশনটা হয়ে গেছে যেই বিপি দুশো দেখেছে সঙ্গে সঙ্গে মামা এসে মায়ের হাতটা ধরে মাথায় হাত যা দিয়েছে একদম বিপি নর্মাল হয়ে গেছে এই মামার কাছে মার সব অপারেশন হয়েছে এইটা শুধু করেনি কারণ মামার এখন আর চাকরি নেই মামার শুধু চেম্বার করে ওটি করে না আমারটাও মামার আন্ডারেই হয়েছে আমার অ্যাপেন্ডিক্স মায়ের সব অপারেশন মামাই করেছে শুধু এইবারের মায়ের গোল ব্লাডার আর আমার ইউটাস অপারেশনটা মামা করেনি কিন্তু মামার কলিগরাই করেছে আর ভালোভাবে মায়ের অপারেশন হয়ে গেছে এইটাই ধন্যবাদ একেই বলে ডাক্তার আর একেই বলে পেশেন্ট এরকম ডাক্তার যেন সবাই হয় এই জন্য আমার অপারেশন হোক অসুস্থ হোক আমরা সব মামার কাছে চলে যাই চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এই মামাকে আমার ডাক্তার মামা চলো আজকের মতন টাটা বাই বাই আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার মাও তাড়াতাড়ি ভালো হয়ে যাক